আজকে কেউ আমরা নিচা টুপি মাথায় দেই, কেউ আমরা পাঁচকল্লি টুপি মাথায় দেই, কেউ ডিজাইন করা আমাদের আল্লামা রাহবার সাইদি হুজুর যেভাবে টুপি মাথায় দিয়ে উঁচা টুপি মাথায় দেই, বিভিন্ন জন বিভিন্ন রকম টুপি, কেউ আমরা কানিফারা পাঞ্জাবি গায়ে দেই, আবার কেউ গোল পাঞ্জাবি গায়ে দেই, কেউ নেসফেসাক, কেউ আমরা পায়ের টাকনুর উপর পর্যন্ত অ্যারাবিয়ান পাঞ্জাবিগুলো জুব্বাগুলো আমরা গায়ে দেই। কিন্তু যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের এন্তেকাল হবে, এবার আমরা যে যেই মাসলাকের হই না কেন, আমাদের শরীরে পরিধেয় যে বস্ত্র আছে যেরকমই হোক সব কাপড় খুলে ফেলবে, টুপি যেটা মাথায় আছে সেই টুপিটাও খুলে ফেলবে, সব শেষ, গোসল দিবে সকলের জন্য তিন টুকরা কাফনের কাপড়, একই রকম একই রকম। কবরের মধ্যে শোয়াবে, সারা পৃথিবীর কবরের সিস্টেম প্রায় একরকম। এরপর কবরের মধ্যে শোয়াই দিবে, সেই কবরের মধ্যে আওয়ামী লীগ থাকবে পাশের কবরে, বিএনপি থাকবে এর পাশের কবরে, জামাত ইসলাম থাকবে পাশের কবরে, তাবলিগ জামাত থাকবে, খেলাফত আন্দোলন থাকবে, খেলাফত মজলিস থাকবে, কবরের মধ্যে সবাইকে রেখে চলে আসবে, দেখবেন সেখানে কোনো প্রকার মতবিরোধ নাই, সুযোগও নাই। তা আমরা যেহেতু চলেই যাব, একদিন আমাদের সকলকে সোজা হয়ে যেতে হবে, তো সেই সোজাটা আমরা দুনিয়ার মধ্যে হয়ে যাই, আমরা সবাই দুনিয়ার মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যাই। আমার মহতারাম মুফতি ইয়াসিন আহমেদ ফারুকি ভাই যে কথাটা বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে, আমি এখান থেকে আশাবাদী, যদি আমার মোস্তাক ফয়েজি ভাই, আবু নসর আশরাফি ভাই, ইয়াসিন ফারুকি ভাই, মোল্লা নাজিম ভাই, আমাদের আব্দুল কাইয়াম মজুমদার ভাই, আমার শ্রদ্ধেয় ডক্টর হিফজুর রহমান ভাই, ওনারা যদি উদ্যোগ গ্রহণ করেন, আমার বিশ্বাস আমরা এই সিস্টেম আমরা কুমিল্লা থেকেই শুরু করতে পারব। এবং আমি ওনাদের কাছে একটা আবেদন রেখে যাব, কুমিল্লার আলিয়া কওমি আহলে সুন্নাত ওয়াল জামাত সবাইকে নিয়ে আপনারা একটা বড় করে আয়োজন করেন, সেখানে থাকবে শুধু ওলামায়ে কেরাম, আমাদের ঐক্য, আমরা যাতে দীন ইসলামকে বিজয়ী করতে পারি, আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যাতে সবাই পরস্পর পরস্পরকে কাছে নিয়ে আসতে পারি, যেমনটা করেছিলেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সাহেব, আমরা যাতে এই কাজটুকু সামনে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আমার কুমিল্লার দায়িত্বশীল ভাইয়েরা উদ্যোগ নিলে আমার বিশ্বাস সেটা ওনারাই পারবেন। আমার বিশ্বাসটা কোথার থেকে জন্মিছে, আমি সারা বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের প্রোগ্রামগুলো করার জন্য, ইন্টারনাল এক্সটার্নাল প্রোগ্রাম করার জন্য সফর করি, সারা বাংলাদেশে সফর করে যেটা আমার মূল্যায়ন এবং আমাদের কেন্দ্রীয় সংগঠনের মূল্যায়ন, সেটা হচ্ছে সর্বদিক থেকে আমাদের বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কুমিল্লা বিভাগ সর্বদিক থেকে এক নম্বরে এগিয়ে আছে। সেই বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের পীর সাহেব জনাব মোস্তাক ফয়েজি ভাই, আমাদের শ্রদ্ধেয় শেখুল হাদিস জনাব আল্লামা আবু নসর আশরাফি ভাই, আমাদের মোল্লা নাজিমউদ্দিন ভাই, ওনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আর দোয়া করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন আমাদের ডক্টর হেফজুর রহমান ভাই, আব্দুল কাইয়ুম মজুমদার ভাই তো পিছনে সবসময় আছেনই, আল্লাহ পাক ওনাদের খেদমতকে কবুল করেন। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সাহেবের একটা স্মৃতি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম করছিলাম সর্বদলীয় ওলামা ইকরামদের, সেখানে সাঈদি সাহেব হুজুর স্টেজে বসা, স্টেজ মেনটেনের দায়িত্বটা ছিল আমার, এটা আমার যতটুকু মনে পড়ে এটা সম্ভবত 2002 সালের কথা। সাঈদি সাহেব হুজুর বসা, আমি স্টেজের পাশে দাঁড়ানো, হঠাৎ করে হুজুর দাঁড়িয়ে গেলেন। এখন হুজুর কোথায় যাবেন এটা তো দেখার দায়িত্ব আমাদের, হুজুর দাঁড়িয়ে কারো সাথে কোনো কথা নেই, পট করে তিনি নিচে চেয়ারটাতে বসেছিলেন, সেই চেয়ারটাতে ওনাকে বসাই দিয়ে উনি আরেকটা চেয়ারে বসেছেন। তিনি কে? তিনি মরহুম মাওলানা মুফতি ফজলুল হক আমিনি রাহিমাহুল্লাহ। দেখুন সাঈদি সাহেব হুজুর কাউকে দুই রকমে দেখেননি। সাঈদি সাহেব হুজুর যখন এন্তেকাল করেছেন, আপনারা কি বলতে পারবেন সর্বপ্রথম দোয়ার আয়োজনটা ওনার কোথায় হয়েছিল? হয়তো আপনাদের জানা নেই, আমরা তা খুব খেয়াল করেছি, সর্বপ্রথম চরমোনাই দরবার শরীফে হজরত মাওলানা ফৈজুল করিম
ওনার এন্তেকালের নিউজ হওয়ার সাথে সাথে সেই রাতের বেলায় ওনাদের বিশাল বড় মসজিদ আলেম ওলামা ছাত্র সবাইকে ডেকে এনে আল্লামা সাইদি শাহ হুজুরের উপর স্মৃতিচারণ করে তিনি দোয়া অনুষ্ঠান পরিচালনা করেছেন। তাহলে আমি বলবো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি শুধু জামাত ইসলামের সম্পদ নয়, তিনি সমস্ত মুসলিম উম্মার সম্পদ। আমরা যেহেতু তাকে আমাদের রাহবার মনে করি, অতএব আমাদের প্রত্যেককেই আমরা প্রত্যেক মুসলিম উম্মার সম্পদ হিসাবে নিজেকে গড়ার জন্য চেষ্টা করতে হবে। আমরা শুধু দাওয়াত খাবো দাওয়াত পাবো এই অপেক্ষা নয়, আমরা সমাজের বিভিন্ন কাজেও আমরা উদ্যোগ গ্রহণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বাড়ি কুমিল্লা, হয়তো আমাকে অনেকে আপনারা জানেন না, কুমিল্লা হোসামিয়া একটা স্কুল আছে। এই স্কুলটা আগে হোসামিয়া মাদ্রাসা ছিল। আমাদের মরহুম আমিরে জামাত প্রফেসর গোলাম আজম সাহেব এই হোসামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। এই হোসামিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন আমার দাদা মরহুম মাওলানা নজিমুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। যখন হোসামিয়া মাদ্রাসা বন্ধ করে দিয়ে স্কুল হয়ে গেল, তখন তিনি বিজরা নাজেরিয়া সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আর বিজরা নাজেরিয়া সিনিয়র মাদ্রাসার জায়গাটা হলো সব আমাদের। এরপর আমার দাদা, উনি হলেন আমার দাদার বড় ভাই, আর আমার দাদা ছিলেন মরহুম মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। তিনি জৈনপুরের হজরত শাহ আব্দুল আল জৈনপুর রহমতুল্লাহ আলাইর খলিফা ছিলেন। দেখেন আগেকার দিনের ওলামায়ে কেরাম পীরে কামেলদের মধ্যে তাআল্লুকটা কী ছিল। আমার দাদা ক্যালকাটা আলিয়া থেকে তিনি সেকেন্ড স্ট্যান্ড করা, আল্লামা আব্দুল আওয়াল জৈনপুর রহমতুল্লাহ আলাইকে বললেন, হুজুর আপনার এন্তেকালের পর আমি জৈনপুর খানদানে কার সাথে তাআল্লুক রাখবো? বললেন, আব্দুল আজিজ সাহেব, আপনার মতো এরকম আলেম আমাদের জৈনপুর খানদানে নাই, অতএব আমার এন্তেকালের পর আপনি তাআল্লুক রাখবেন আশরাফ আলী থানভির সাথে। আমার দাদা চলে গেলেন আশরাফ আলী থানভি রাহিমাহুল্লাহর কাছে। যাওয়ার পর আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই আমার দাদাকে কয়েকদিন অবজার্ভ করেছেন। এরপরে জিজ্ঞেস করছেন কেন আসছেন, বললেন যে আব্দুল আওয়াল জৈনপুর রহমতুল্লাহ আলাই এন্তেকালের আগে বলে গেছেন আপনার এখানে আসতে। তখন বলছেন, আমি আপনাকে কোনো মুরিদও বানাবো না, আপনাকে কোনো খেলাফতও দেবো না, আমি আপনাকে আমার দোস্ত বানাবো। আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই আমার দাদার কাছে চিঠি লিখতেন, সেরকম তিনটা চিঠি আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই নিজ হাতের লেখা আমার কাছে আমি রেখে দিয়েছি, সংরক্ষণ করেছি। সম্মানিত দিনী ভাইয়েরা, কে কাওমি, কে আলিয়া, কে কোন মাসলকের, আল্লাহর ওয়াস্তে আমরা এদিকে খেয়াল করব না। আমরা সবাই ইন্নাবাল মুমিনুনা ইখওয়া, ইমানদাররা পরস্পর ভাই ভাই। আমরা যদি ইমানদাররা পরস্পর ভাই ভাই হতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা একজন আলেম আরেকজন আলেমের সমালোচনা বন্ধ করে দিতে পারি, তাহলে আমার বিশ্বাস ওলামায়ে কেরাম যদি নেতৃত্ব দিয়ে এগিয়ে যায়, বাংলাদেশে কোনো প্রকার বাতিল শক্তি ওলামায়ে কেরামের দিকে রাগান্বিত চক্ষু রক্ত চক্ষু নিয়ে তাকানোর সাহসও পাবে না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরিশেষে এসে আমি আপনাদের খেদমতে আরজ করব, আমরা একামতে দীনের সাথে সবাই সম্পৃক্ত আছি। আমরা কোরআনুল করিমের একটা আয়াত আকিমুসসালাত, যদি কোনো ব্যক্তিকে বলা হয় আপনি কি আজকে ফজরের নামাজটা পড়েছেন, যদি সেই ব্যক্তি কোনো কারণে ফজরে উঠতে না পারে তো তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বলবেন, আমি তো আজকে ফজরের নামাজটা পড়তে পারি নাই, কাজা হয়ে গেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। যদি বলা হয় আপনি কি রোজা রেখেছেন, ভাই আমি তো অসুস্থ, দোয়া করেন আল্লাহ যাতে আমাকে সুস্থ করে দেন, আমি যাতে রোজাটা রাখতে পারি। আসুন, কুতিবা আলাইকুমুল কিতাল দিয়ে আল্লাহ পাক একামতে দিনের কাজকে, ইসলামী আন্দোলনকে ফরজ করে দিয়েছেন। আকিমুদ্দিন, দিন কায়েম করো, এই আয়াত দিয়ে দিন কায়েমের কাজটাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এখন কোনো কারণে নামাজ কাজা হয়ে গেল, লজ্জিত হয়ে যায়, কোনো কারণে রোজা ছুটে গেল, লজ্জিত হয়ে যায়, কিন্তু আমি যে প্রতিটা পদে পদে একামতে দিনের কাজকে অবজ্ঞা করে চলছি, সেই জন্য আমার কতটুকু লজ্জিত হওয়া দরকার। আসুন, আমরা শুধু আলোচনা নয়, জাতির উদ্দেশ্য ওয়াজ নয়, আমরা নিজেকে গড়ি, নিজেকে আমরা সেইভাবে প্রস্তুত করি দিনের জন্য, একামতে দিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এত সুন্দর আয়োজন করেছে কুমিল্লা মহানগর, ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rose TV 24. Enjoy
by listening to the Holy Quran